দর্শক সবাই স্বীকার করবেন রাজনীতিতে একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থার মধ্যে সরকারি দলের বা ক্ষমতাসীনদের কে কি বলেন তার দিকে সবারই নজর। আমি তিনটি শিরোনাম আপনাদের সামনে উল্লেখ করব। একটি হচ্ছে কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আওয়ামী লীগে আছে। আচ্ছা বুঝলাম, এটা হচ্ছে ওবায়দুল কাদেরের বক্তব্য। আরেকটা কথা, বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না, সালমান এফ রহমান। আরেকটা হচ্ছে উমরা থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব শামীম ওসমান। এখনো মানে উনি নেননি কেন, এটা একটা প্রশ্ন। সেই 2008 থেকে উনি ওখানকার এমপি, এখনো উদ্যোগ নেবেন, এখনো মাদক আছে তাহলে। আচ্ছা যাক, আমরা একটু দেখি ইন্টারেস্টিং কথাবার্তাগুলো। কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আওয়ামী লীগের আছে। নির্বাচনী পর্যবেক্ষক কারা আসবে না আসবে সেটা ভাবার বিষয় নয় বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানে পর্যবেক্ষক না আসলেও চলবে, এরকমই একটা ভাব আর কি। তো ওই 2018 মডেল আর কি। ওবায়দুল কাদের বলেন, কঠিন দিন পার করার মতো ক্যাপ্টেন আমাদের দলে আছে, কঠিন সময় পাড়ি দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগের আছে। স্মার্ট বাংলাদেশের কথা মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচন ইস্তাহার তৈরি করা হবে বলে জানিয়ে বলেন, আমাদের 2040 সাল মাথায় রাখতে হবে, সেটার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। তার মানে 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চিন্তা। আরেকটা শিরোনাম দেখেন, সালমান এফ রহমান। তার এখন অবস্থান যে কোথায় কী অবস্থা আমরা জানি না, নানান রকম গুঞ্জন আছে। যাই হোক, বিদেশিরা বর্তমান সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না, বিএনপি নেতাদের এই ধরনের মন্তব্যকে গুজব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবেন না, আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত। আসলে কি বেশিরভাগ মানে কি, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে অনেক দূরে জাতীয় পার্টি, এই তিনটার বাইরে আর কে আছে যারা অংশ নিলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? হবে হবে না। বৃহস্পতিবার সকালে ঢাকার নবাবগঞ্জ যে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন সালমান এফ রহমান। বলেন, বিদেশিদের একটাই চাওয়া, তা হচ্ছে বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। ঠিক আছে, তাদের চাওয়া এবং সরকার চাওয়া এক, বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। সরকার যে কেমনে অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন চায় এটা তো সবারই জানা আছে, অন্তত 2014 সালের স্মৃতি তো কেউ বলেনি। আচ্ছা, অবাক করা কথা, শামীম ওসমান যাওয়ার আগে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে গেলেন, ওখান থেকে একটা ভিডিও বার্তা দিয়েছেন। মক্কায় তিনি ওমরা পালন করতে গেছেন, সেই ভিডিও বার্তায় বলেছেন, আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি, সবার জন্য মন খুলে দোয়া করছি, আপনার দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয়। বৃহস্পতিবার পবিত্র মক্কা থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। এর আগে রোববার সপরিবারে আল্লাহর ঘর তওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা। শামীম ওসমান বলেন, দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, এবার ওমরা থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না, এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তো আবার বলছেন, নিষিদ্ধ পল্লী উঠিয়ে দেব, তা উঠিয়ে দেব নিষিদ্ধ পল্লী, মাদক নির্মূল এতদিন কি সমস্যা ছিল, এতদিন হয়নি কেন, এখন কেন, নির্বাচনের ঠিক আগে দিয়ে এই কমিটমেন্ট এখন কি কেউ বিশ্বাস করবে? সবাই তো বলবে যে এখন নির্বাচন সামনে, এই জন্য লম্বা লম্বা কথাবার্তা। যাই হোক, ইন্টারেস্টিং তিনটা শিরোনাম দর্শক আপনাদের সামনে বললাম এবং ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।